আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদে সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের সকল দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য পাসপোর্টের জরিমানা মওকুফের একটি ভালো খবর আপনাদেরকে পড়ে শোনাবো। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এই অনুরোধ রইল। মেয়াদ শেষ হওয়া ই পাসপোর্টে ও এমআরপি তথা মেশিন রিডেবল পাসপোর্ট পুনরায় ইস্যু করতে অতিরিক্ত ফি বা জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না। মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়। এর আগে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট রি ইস্যু করতে প্রতি বছরের জন্য 15% ভ্যাট সহ টাকা জরিমানা পরিশোধ করতে হতো, এরপরই নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত। কিন্তু নতুন এই ঘোষণায় অতিরিক্ত ফি আর লাগছে না। একই সঙ্গে অধিদপ্তরের ফেসবুক পেজে আরও জানানো হয়, 0 থেকে 17 বছর পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক এবং 65 বছরের বেশি বয়সী নাগরিকরা 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এছাড়াও এই বয়সের নাগরিকদের পাসপোর্টের ফি জমা দেওয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে বলে জানানো হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।